বিরতির পর স্বাগত। প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের আজ পঞ্চমতম মৃত্যুবার্ষিকী দিবস। আজ প্রয়াত বিধায়কের বাসভবনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা, সেখানে গিয়ে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ওনার প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ সরকারের বোন বিধায়িকা মিনা রানী সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। প্রয়াত বিধায়কের বাসভবনের সামনে গিয়ে আজ ওনার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে রক্তদাতাদের সাথে কথা বলেছেন। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই বলছেন যে প্রয়াত বিধায়ক দিলীপ সরকার তিনি বরাবর সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন, প্রত্যেককে সাহায্যের জন্য তিনি এগিয়ে এসেছেন। ওনার প্রয়াণে আজ দীর্ঘ 5 বছর অতিক্রান্ত। আচ্ছা, ওনার প্রয়াণ দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন, কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাব। আমার মনে হয় ত্রিপুরা এমন কোন ব্যক্তি নয়, ব্যক্তি নেই যারা এনার নাম শুনি। একটু আগে ওনার ছোট বোন এবং মাননীয় বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল, আজকে আমি খেয়ে বেঁচে আছি। এটা শুধু ওনার বোনের গর্বের বিষয় না, আমাদেরও গর্বের বিষয়। জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার সেগুলো ওনার মধ্যে ছিল, আমরা সেটা জানি। আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়, যে সংগঠন কীভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা ধাঁচা আছে, সেই ধাঁচা আমরা মেনে চলি। কিন্তু আমাদের যে দিলীপবাবু উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো করে সংগঠন এখানে সাজিয়েছিল, বিশেষ করে বাগানঘাট এলাকায়। এবং এতদিনের উনি এখানে বিধায়ক ছিল, সবাই জানি এখানে ওনার নিজের জায়গা বিক্রি করেও তিনি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা জানতাম আমার এখানে, আমি যখন এখানে মেডিকেল কলেজে আমার হসপিটালে আমি ছিলাম, এই এলাকার বহুজন আমার কাছে যেতেন বিভিন্ন চিকিৎসার কারণে, প্রায়শও ওনাদের সাথে কথাবার্তা হতো। আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না, কিন্তু কথাবার্তা বলতাম। তো ওনার প্রতি যে ওনাদের যে শ্রদ্ধা সেটা কিন্তু তখনও আমি ফিল করতাম, এবং এক বাক্যে ওনারা বলতেন যে না, আমাদের সাথে দিলীপ বা দিলীপদা বা দিলীপবাবু আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং দিলীপবাবু এমন এক ব্যক্তি সেখানে যে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন, সেই পার্টিতেই উনি জয়ী হয়েছেন। মানুষ পার্টি দেখে ব্যক্তিকেই দেখে ওনাকে ওনার আশীর্বাদ করেছিল। আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ দিবস, ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে ওনারই ছোট বোন আমাদের সবার আদরণীয়, ওনাকে যারা আমরা সবাই ভালোবাসি আদর করি স্নেহ করি, আমাদের মাননীয় বিধায়িকা মিনা রানী সরকার সেই কাজটা করবে আমি আশা করি। এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয়, ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয়, তবেই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা দিতে পারবো বা আপনারা দিতে পারবেন। আপনারা
আমরা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মূলত একজন সৎ এবং ভালো মনের মানুষ ছিলেন দিলীপ সরকার। তিনি বহুদিন যাবৎ কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপর বাম শাসনের অবসানের জন্য তিনি যোগদান করেন বিজেপিতে। 14 বাধারঘাট বিধানসভার বিধায়ক থাকাকালীন তিনি প্রয়াত হন। আজ ওনার প্রয়াত দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।